السلام عليكم everyone, welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আর্থিক বাড়ি নিয়ে, আমি শুরু করে দিলাম। এদিকে হচ্ছে মানে আজ হচ্ছে আমি যখন বসেছিলাম 30 রোজা আমাদের, কাল কিন্তু ঈদ। তো দেখতে দেখতে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের মানে 30টা রোজা শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। কাল হচ্ছে ঈদ, তো ওই তো ঈদের আগে আগে দেখা যায় কিছু মানে পিঠা তৈরি করতে হয়, যেটা আমাদের এদিকে খুবই মানে প্রচলিত আর কি। এগুলো না হলে মনে হয় যে ঈদ জমে উঠে না। তো এই পিঠাগুলো কিন্তু আমরা 2-3 দিন আগে করে নিচ্ছিলাম, কারণ ঈদের আগের দিন দেখা যায় মানে অনেক বেশি কাজ থাকলে পরে শরীর একদম খারাপ হয়ে যায়। তো এখানে 2-3 দিন আগে আমরা নুনের পিঠা তৈরি করছিলাম একটু বেশি করে, পরে যাতে ঈদের পরে খেতে পারি। তো এখানে দেখতে পারছেন মেবি 8 কাপের হবে। তো এখানে মানে পরিমাণ মতো সব কিছু দিয়ে আর কি, জাল জাল যে নুনের পিঠা অনেকে হয়তো বা ছিনে গেছেন, তো এই পিঠাটা আমরা রেডি করছিলাম। তো এদিকে দেখতে পাচ্ছেন সাহরির জন্য রান্না বান্না চলছে এক পাশে, আর একদিকে আমরা পিঠা তৈরি করে নিচ্ছিলাম। ডু রেডি করে আমি আর জায়দ হচ্ছে এগুলো ভালো করে মতে নিয়েছিলাম, সেই বেশিরভাগ হচ্ছে মতে দিয়েছে। আর এদিকে ইফতারিতে হচ্ছে আমরা ভাত খাবো, তো সেই জন্য কিছু ডাল রান্না করা হচ্ছে। জায়দ বলছিল ডাল খাবে, ডাল ছড়ছড় যেটাকে বলা হয় আর কি, একটু বোনা বোনা ডাল। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডো রেডি করা হয়ে গিয়েছে। আর রান্না বান্না শেষে মানে ইফতারের রান্না বান্না শেষে এদিকে হচ্ছে আমরা তিনজন 3টা খাট নিয়ে বসে পড়লাম। আমি তো তিনজনেই কিন্তু রুটি বেলে নিচ্ছিলাম, আর আমাদের অল্প সময় কিন্তু এগুলো মানে নুনে পিঠাগুলো করা হয়ে গিয়েছে। এরপর ইফতারের পরে আর কি এগুলো রেজে নিতে হবে। আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর শেষের দিকে হচ্ছে আমাদের এবারের মানে ঈদের শপিং শেয়ার করব। তো ধৈর্য সহকারে আমার আজকের ভিডিওটি কিন্তু এনজয় করবেন। এদিকে পরের দিন আবার ভিডিও শ্যুট করেছি, তো 2-3 দিনের ভিডিও আমি একসাথে আপনাদের সাথে শেয়ার করব। এখানে লাউ এর আগা পাতা এগুলো আগাডুগা দিয়ে একটা শুটকি শিয়া রান্না করা হবে। তো এটা ছিল মেবি 29 রোজায় নয়, 26 রোজার ব্লগ এটা ছিল। তো এই তো মানে সব কিছু দিয়ে একটা শুটকি রান্না করা হবে। তো এখানে বোম্বাই মরিচও দেওয়া হয়েছে, বোম্বাই মরিচের সুন্দর একটা গ্রান হবে, বড় বড় করে আলু কেটে দেওয়া হয়েছে, এন্ড এখানে শুটকি দেওয়া হয়েছে আর কি। তো এই তো রান্নাটা বসিয়ে দিয়েছিল আমার বোন, সব কিছু রেডি করে দিয়েছি আমরা। তো আস্তে আস্তেই তো শুটকি তরকারিটা শুটকি শিরাটা রান্না কিন্তু হয়ে গিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন ইফতারের পর পরে এখন বাজার যেয়ে শুরু করে দিল, তো দুদিকে 2টা কড়াই বসিয়ে নিয়েছে। আর এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছিল তেলের মধ্যে। তো 1টা কড়াইয়ের মধ্যে মুজাহিদকে দিয়েছি, বলছি তুই বেজে নে, তো সেও কিন্তু বেজে নিচ্ছিল আমার বোনের মানে দেখে দেখে ওকে ফলো করে সেও বেজে নিচ্ছিল। তো দেখতে পাচ্ছেন প্রথম যেগুলো দিয়েছিল এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এই তো যে শুটকি রান্না করা হয়েছিল এই শুটকি তরকারি দিয়ে আমরা কিন্তু আজ ইফতার করব। আর এখানে আমাদের হাতে ফলানো পাট শাক, এই পাট শাকটা এইভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে আমাদের কাছে। তারপরেই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইফতার খাওয়া শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখানে কিছু ফ্রুটসও কেটে নিয়েছিলাম, আনারস, তারপর তরমুজ, তো আমি এগুলো খেয়েছি। এরপর হচ্ছে এই তো মানে
ভাত খাবো। তো আমি ওইদিকে খাচ্ছিলাম, আর এদিকে আমার বোন পারশাক দিয়ে খেয়েছে মজা করে, এখন আবার শুটকি দিয়ে খাবে। তো শুটকি সিরাটা হচ্ছে খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর এইভাবে বড় বড় আলু দিয়ে রান্না করলে কিন্তু আমাদের কাছে ভালো লাগে, তো আমি ওকে আরো বেশি করে দিচ্ছিলাম, বলছি বেশি করে সবজি খা। এটা ছিল যখন মানে দাওয়াতের দিনের কিছু শুট করা ভিডিও। তো হচ্ছে ইফতারে খুব বেশি একটা মানে খেতে পারিনি, একদমই বলতে গেলে খেতে পারিনি, কারণ একটু বেশি যেদিন রান্না করি তখন দেখা যায় আমরা কেউ খেতে পারি না এরকম। তো এখানে মানে ভাজা ভুজি কিন্তু সবকিছুই রয়ে গিয়েছিল, তো এই ভাজা পোড়া দিয়ে এখন মুড়ি মাখা খাবো। তো এই তো তোমরা সব কিছু দিয়ে মুড়িটাকে মাখিয়ে নিয়েছিল, আর যাই মানে ওরা দুই ভাই বাজার থেকে গিয়ে মুছ মুছে মুড়ি আনলো এখন তারা বিশেষ করে। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবো, একা খাওয়া সম্ভব না এতগুলো মুড়ি মাখা। তো এই তো আরও কিন্তু দিয়ে দিচ্ছি ফরিদাদের ঘরে, তারপর আয়ানদেরও দিয়ে দিব, তারপর আমরা খাবো। তো আলহামদুলিল্লাহ মানে একটু জাল জাল মুড়ি মাখা খেলাম। আর এই তো পরের দিন থেকে আবারও ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এটা ছিল কালকের ভিডিও। তো আজ আমাদের ঘরে হচ্ছে অনেকদিন পর আনা হয়েছিল পাঙ্গাস মাছ। এতদিন কিন্তু আমরা দেশি যে ফ্রেশ মাছ ওগুলোই খাচ্ছিলাম, কিন্তু ওগুলো ফ্রিজে থাকতে থাকতে কেমন জানি হয়ে গিয়েছে। এরপরও কিন্তু আমরা খাবো, কারণ ওগুলো টানা শুধু একই রকম খাবার খেলে দেখা যায় মানে রুচি চলে যায়। তাই ওই মানে আজ আনা হলো পাঙ্গাস মাছ। তো এই তো পাঙ্গাস মাছ রান্না করা হবে, কাটাকুটি করে এখানে ভালো করে পরিষ্কার করে এখন এই মাছগুলোকে বেজে নিয়েছিল। আলু দিয়ে রান্না করা হবে পাঙ্গাস মাছ। তো মাছগুলোকে এই তো পাঙ্গাস মাছের তেলেই কিন্তু মাছগুলোকে বেজে নিয়েছিল, খুব সুন্দর ফ্রেশ একদম তেল বের হয়েছে। আর এইদিকে বাগার দিয়ে পেঁয়াজ রসুন কিন্তু বেজে নিয়েছিল, এখন দিয়ে দিবে গরম মশলা, মরিচ, হলুদ, ধনিয়া, তারপর লবণ স্বাদ অনুযায়ী। মশলাপাতি এখন ভালো করে কষিয়ে নিতে হবে। আর এইদিকে মাছগুলো ভাজা হয়ে গেলে এখন উঠিয়ে নিয়েছিল আস্তে আস্তে। আর এই তো এখানে কিছু আলু দিয়ে দিল। আলু দিয়ে একটু জাল জাল করে রান্না করলে ভালো হয় খেতে, তো একটু মানে জাল জাল হবে তরকারিটা। এখন পানি দিয়েছে সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে একটা টক রান্না করা হবে বেলম্বু দিয়ে। তো আমার কাছে দেখা যায় মানে বেলম্বুর এই টক তরকারিটা মানে যে কোনো ধরনের টক হোক এই তরকারিটা কিন্তু বেশি ভালো লাগে, অন্য কিছু দিয়ে দেখা যায় খুব বেশি একটা খেতে ভালো লাগে না। এখানে কিছু পাঙ্গাস মাছ কষিয়ে নিয়েছিল, আলু সিদ্ধ হয়ে গেলে আবারও পানি দিয়েছে ঝোলের জন্য, তারপরে তো মাছগুলো দিয়ে দিল। এখন এই ঝোলের মধ্যে মাছগুলো কষানো হয়ে যাবে, তারপর নামিয়ে নেবে। দিয়েছে এখানে কাঁচামরিচ ফালি, আর এই তো এইদিকে টমেটো আর বেলেম্বু একসাথে মিক্স করে রান্না করা হবে। এগুলো ছিল আমাদের গাছের কাঁচা টমেটো। তো এখানে টমেটো আর বেলেম্বু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিল কষিয়ে রাখা মাছ। তো এই মাছগুলো আবার কিছুক্ষণ জাল করে নেবে, তারপর বেশি করে ঝোলের জন্য পানি দিয়ে দিবে। আর এই তো এদিকে আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না করা হয়েছে, আর এই তরকারির মধ্যে আমি একটু পানি দিচ্ছিলাম। আর এখানে তো এই শাকটাও রান্না করা হচ্ছে, পাট শাক। এখন যেহেতু পাট শাকের সিজন তাই বেশি করে পাট শাক খাওয়া হবে আমাদের, প্রতিদিনই দেখা যায় পাট শাক খেতে পছন্দ করেন সবাই।
তারপর চলে আসলাম আমাদের এই তো শপিং এ। এই ভিডিও শুট করা ছিল কিন্তু রোজার আগে থেকেই, তো আমি আপনাদের সাথে শেয়ার করবো ভাবছিলাম, মানে পরে আবার দেখা যায়, মানে ইচ্ছা করছিল না শেয়ার করি, তো এখন আবার সবাই যখন বলছেন আমাদের শপিং দেখতে, এখন আর ভাবলাম এগুলোই শেয়ার করে নেই। সেই তো আমি এই দোকানটাতে আসছিলাম, মানে রোজার আগে আসছিলাম আর কি এই জায়গায়, তখন আমি ঈদের জন্যই মানে কিছু কেনাকাটা করেছি। তো আমাদের ঈদের মানে জামা কাপড় কেনা হয়ে গিয়েছে, সেগুলো আর ভিডিও শুট করা হয়নি। আর এখান থেকে আমি একটা ব্যাগ নিবো ভাবছিলাম, আর একটা হয় তো ঘড়ি নিব। তারপর আমি এখান থেকে নিয়ে নিয়েছি আর একটা ব্যাগ নিয়েছি, এখান থেকে নিয়ে এদিকে চলে আসলাম জেড মিজাইদের জন্য আমরা কাপড় কিনছিলাম। এখানে পাঞ্জাবি কাপড়, ওরা হচ্ছে জুব্বা বানাবে, পাঞ্জাবি বানাবে, তো সেগুলোর জন্য এখান থেকে ভালো কাপড় পাওয়া যায়, এখান থেকে আমরা কিন্তু নিয়ে নিচ্ছিলাম। তো ওরা দুইজনকে দুইটা দুইটা করে দেওয়া হবে, তাই এখানে অনেকগুলো কাপড় বের করা হয়েছে, তো যে কাপড়টা আমাদের পছন্দ হয় সেগুলো মানে নিয়ে নিব। এই তো এখানে আরও কিন্তু কাপড় আছে, অনেক কাপড়, এগুলো শুধু পাঞ্জাবি কাপড়, অনেকে দেখা যায় এগুলো দিয়ে মানে শার্ট বানায়। তারপর চলে আসলাম এখানে, এই তো হাঁড়ি পাতিলের দোকানে। এখানে এসে ভাবছিলাম মানে একটা ফ্রাই প্যান নিবো, তারপর একটা চায়ের হাঁড়ি নিবো আর কি। তো এসে মানে ইচ্ছা করছে আরো অনেক কিছু কিনতে, অনেক সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল আছে এখানে, কিন্তু আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যে কিন্তু কিনতে হবে। তো এগুলো দেখে কিন্তু ইচ্ছা করছে এখান থেকে আরো দুই দুই একটা নিয়ে নেই, কিন্তু এগুলো তো আরো বেশি দাম হয়, কিন্তু এগুলো নেওয়া যাবে না। এখানে অনেক সুন্দর কড়াইও আছে, তো দেখতে পাচ্ছেন আমি যেটা দেখাচ্ছি, এই কড়াইটা কিন্তু আমার কাছে পছন্দ হয়েছিল, তখন মানে এটা আর আনতে পারিনি। আর এই তো এই ব্যাগটাই কিন্তু আমি এনেছিলাম। আর এখানে স্লিপারের মানে কিছু জুতা নিয়ে এসেছি আমাদের তিনজনের জন্য, এগুলো আমি কিনতে চেয়েছিলাম না, কিন্তু আমার আম্মু জোর করে বলছেন মানে যেহেতু আমরা বাসাতেই থাকি সব সময়, তাই এগুলোই নিয়েছি। আর এই তো এই হাঁড়িটা নিলাম চায়ের জন্য। আর এই তো এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। তো এবারের ঈদে হচ্ছে আমাদের আর খুব বেশি কেনাকাটা হয়নি, নেক্সট টাইম কোনো ঈদে হচ্ছে শপিং করব জমিয়ে তখন আপনাদের সাথে শেয়ার করব। এইদিকে তারাবি, এটা ছিল 26 রোজায়, তারাবি শেষ করে যাত গিয়েছিল একটু দূরে ঘুরতে, মানে আরও ওর সাথে ওর বন্ধু বান্ধব আরও হাফে সাফে ছিল। তো ওই তো আসার সময় এখানে বাখরখানি নিয়ে এসেছে, তো এনে বলছিল খাওয়ার জন্য, তো আমরা তো তখন খাচ্ছিলাম, আমি বলছিলাম চা দিয়ে খাবো, তখন আর চা দিয়ে খেতে ইচ্ছা করছিল না, এমনিতেই খেয়েছি। আর এই তো সাহরির জন্য সবাই এখন উঠে পড়েছেন সাহরি খেতে, তো আমরা সবাই এখন সাহরি খাবো। আর এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি ভালো লেগেছে, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Thank you.